Good morning. Welcome back to another episode of Story Uncut. আজকে হেভি ঠান্ডা ওয়েদার আছে যে ওই নিম্নচাপ রয়েছে মনে হয় একটা ল্যান্ডফল করবে আজকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বলছিল কালকে খবরে আজকে যতটা বৃষ্টি দেখাচ্ছে ততটা বৃষ্টি এখনো শুরু হয়নি রাতের থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল ওয়েদার খুবই মেঘলা ঠান্ডা ওয়েদার কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না আমি একবার দেখাচ্ছি তো বাইরের দিকে এই ওয়েদারের অবস্থা আমাদের উঠলে শুধু পাতা পাতা পড়ে রয়েছে হালকা ভেজা সেইভাবে যতটা বলছিল হওয়ার কথা ততটা হয়নি এখনো দেখা যাক পরে কি হয় এই হলো ওয়েদারের অবস্থা আমি সকাল সকাল উঠে চা নিয়ে বসে পড়েছি ওই চাটাকে আজকে কালকে এডিটিংটা কমপ্লিট করতে হবে কিছুটা এডিটিংও করে রেখেছে অল্প কিছুটা কাটিং করে রেখেছে তো বাকি যা যা কিছু রয়েছে সেগুলো আমি করবো এখন দেখি কারেন্ট এখনও আসেনি কালকে মাঝরাত থেকে কারেন্ট চলে গেছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না হাওয়া দিচ্ছে কি দিচ্ছে না কোনো ব্যাপার নেই কারেন্ট চলে গেল শুভদীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে যে মাঝে মাঝে কি জোরে জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কালীপুজোটা মনে হয় পুরো ভেস্তেই গেল যাদের অনেক প্ল্যানিং করা আছে তারা জানি না কি করবে আমার খুব বেশি প্ল্যানিং নেই কালীপুজো উপলক্ষে দুর্গাপুজোতে এত বেশি মানে ঘোরাঘুরি করেছি তো কালীপুজোটা সিম্পলি রেখেছি আর দুর্গাপুজোর সময় তখন আমরা ভিডিও স্টার্ট করিনি তো মানে সেই টাইমের কিছু জিনিস তোমাদেরকে কিছু ভিডিও বা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কালীপুজোটা ভেবেছিলাম মানে ঘুরবো একটু কিন্তু যেহেতু কালীপুজোর পরে বেড়াতে যাচ্ছি সেই কারণে আর কালীপুজোটা বেশি কিছু ঘোরাঘুরি করছি না আর ও তো ছুটি পায়নি তার জন্য আর বেরোবো না কোথাও একটু ইচ্ছা আছে যে আমার ওই বাড়িতে যাওয়ার ওখানের ঠাকুরটা যদি পারি একটু তোমাদের সাথে শেয়ার করবো আর সন্ধ্যাবেলাতে পাশে পুজো আছে সেখানে যাব একটু ইচ্ছা আছে কিন্তু ওয়েদারটা যে এত খারাপ হয়ে গেছে জানি না কতটা কী করতে পারবো আর তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারবো আলু ভাজা আমার সকাল সকাল উঠে আলু ভাজা করছি নাড়তে পারি না কিন্তু ঘেঁটে দেই এখনও হচ্ছে রেডি যাবে হচ্ছে এখন আমার শ্বশুরবাড়িতে যাবে কিছু কাজ রয়েছে আমাদের আর কি প্রি ট্রিপের কিছু কাজবাজ সেই কাজগুলো মেটাতেইও যাচ্ছে কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি একটু আগেই বাজারের দিকে গেছিলাম তখন অতটাও বৃষ্টি হচ্ছিল না এখন তো দেখছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে কালীপুজোটা পুরো মাটি করে দেবে এবারে আমি রেডি হয়ে একটু বৃষ্টিটা কমলে বেরোবো আর কি দেখি গাড়ি করে যেতে পারি নাকি টোটো করে যাই কি করে যাই দেখি আমি স্কুটিটা বার করে রেখেছি তোমার দেখো যদি একটু বৃষ্টি কমে তাহলে বেরিয়ে যাও উনি আজকে দুপুরবেলা এখানে খাবেন না ওই বাড়িতে খেয়ে আসবেন আর সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কী খাবার হবে পরোটা নিয়ে আসবে আজকে আমাদের মানে রাত্রেবেলা একটু স্পেশাল ডিনার রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার কালীপুজোতেই খাই সেটা হচ্ছে পেটাই পরোটা Thank you.
রেডি রেডি হয়ে গেছি আসলাম এখন তো অটো আসছে না তাহলে দেখি অটো যেতে পারে কি স্কুটিতে যাই ঠিক আছে টাটা বাই এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর স্কুটিতে গেলাম না বাড়ির সামনে থেকে টোটোই ধরে নিলাম বেশিক্ষণ লাগে না ওই প্রায় হচ্ছে মিনিট পাঁচেক লাগে টাইম তো আমি একটা টোটোই ধরে নিলাম টোটো থেকে নেমে এই হাঁটছি আর প্রায় বাড়ি এসে গেল আর এখন ওই বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে গেছি আসলে ওই বাড়ি থেকে স্নান করে আসিনি কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ তো ভিজে যাব সেই কারণে আর ওই বাড়ি থেকে স্নান করে আসিনি এখানে এসেই স্নান টান করে নিলাম আর আমরা দুপুরে খেতে বসে গেছি আজকে আছে ভাত পেঁপে ভাতে আর শাক ভাজা আর এটা পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি এখানে আমি আর বাবা খাচ্ছি ওর লাস্টে আছে দই এখানে আমি আর বাবা খাবো নিচে বসে আর মার পায়ে তো ব্যথা মা উপরে বসেই খাচ্ছে তো আমরা খেয়ে নিই এখন খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি আকাশের ভীষণ ওয়েদারের খারাপ অবস্থা তো আর বেশি দেরি না করে আমি ঝটপট বেরিয়ে পড়বো কালকে ভিডিওটা আর এন্ড করতে পারিনি তার জন্য আজকে ভিডিওটা এন্ড করছি কালকে তোমরা দেখতেই পেলে আমি ওই বাড়িতে গেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ঠাকুরটা তোমাদেরকে আর দেখাতে পারিনি শেষ পর্যন্ত আমি কি করে আসবো সেটাই বুঝে পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছি শেষমেশ তারপরে বাড়ি এসে দেখি তো কারেন্ট নেই মানে মানে আমাদের এই ফুল এরিয়াটাতেই মানে কালীপুজোর আগের দিন রাত্রির থেকে কারেন্ট অফ আর কালীপুজোর দিনকে 12টার পর রাত 12টার পর কারেন্টটা এসছে ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছিলো তো ভিডিওটা তখন আর এন্ড করতে পারিনি তোমাদেরকে তোমাদের সাথে কোনো ঠাকুর আর শেয়ার করতে পারলাম না আমরা নিজেরাই কোনো ঠাকুর দেখতে যেতে পারিনি কালকে সারাদিনটা শুধু বাড়ির মধ্যে বসেই কাটিয়েছি তো আমাদের কালীপুজোটা দেখতেই পেলে কেমন কাটলো বাড়িতেই কাটলো ভালো না তো ভিডিওটা বেশি লেন্দি করছি না ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা।